আবারও বিয়ে করছেন অভিনেতা অপূর্ব। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক অপূর্ব ব্যক্তিগত জীবন নিয়ে এর আগেও আলোচনায় এসেছিলেন তিনি। এবারও আলোচনায় এই অভিনেতা তার ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন ছড়িয়েছে শোবিজ অঙ্গনে। শোনা যাচ্ছে তৃতীয় বিয়ে করছেন এই অভিনেতা। মঙ্গলবার 31 আগস্ট ওল্ড ডিওএইচএস এর একটি বাসায় তার গায়ে হলুদ সম্পন্ন হয়েছে। আগামী 2 সেপ্টেম্বর রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, শাম্মা দেওয়ার নামে এক প্রবাসী নারীকে ভালোবেসে বিয়ে করছেন অপূর্ব। শাম্মা আমেরিকার নিউ ইয়র্ক প্রবাসী। বিয়ের জন্য সম্প্রতি তিনি ঢাকায় এসেছেন। গায়ে হলুদ অনুষ্ঠিত হয়েছে তার বাসাতেই। সূত্র আরও জানায়, প্রবাসী ওই নারীর দ্বিতীয় বিয়ে এটি। এর আগে সংসারে একটি পুত্র সন্তান রয়েছে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর অপূর্বের সঙ্গে প্রণয় গড়ে ওঠে শাম্মার। তারপরই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা। গুঞ্জন প্রসঙ্গে জানতে অপূর্বর ব্যক্তিগত নাম্বারে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনা আংশিক সত্য। অভিনেতার ভাষায়, চুপিসারে বিয়ে বা গতকাল গায়ে হলুদ ছিল সেটা সত্যি নয়, বিয়ে আগামীকাল 2 সেপ্টেম্বর হচ্ছে এটা সত্যি। বিয়ে তো আসলে গোপনে করা যায় না, গোপন করার চেষ্টা করলেও কখনো থাকে না, আর আমার পক্ষে তো সম্ভবই না। বিয়ে সামাজিক অনুষ্ঠান উল্লেখ করে অপূর্ব বলেন, আমি কোনো অপরাধ করতে যাচ্ছি না যে আমাকে লুকিয়ে চুপিসারে করতে হবে, এটা জানবেনই, স্বাভাবিকভাবে এটা জানতেই হবে। যেভাবে প্রথমে বিষয়টি জানাজানি হয়েছে সেটা আমি চাইনি, আমি সুন্দর করে সবাইকে জানাতে চেয়েছিলাম। পাত্রী পরিচয় জানতে চাইলে এ অভিনেতা বলেন, শাম্মা দেওয়ান যুক্তরাষ্ট্রে বড় হয়েছে, তার পরিবার সেখানেই থাকে। শাম্মা বিবিএ সম্পন্ন করে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছে। এর আগে 2010 সালে অভিনেত্রী প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। পরের বছর ফেব্রুয়ারিতে বিচ্ছেদ হয় তাদের। ওই বছরই 14 জুলাই পারিবারিকভাবে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন এই অভিনেতা। ব্যক্তিগত কারণ দেখিয়ে 9 বছরের সংসারের ইতি টানেন অপূর্ব ও অদিতি। ফেসবুক স্ট্যাটাস দিয়ে 2020 সালে বিচ্ছেদের খবর জানান অদিতি। অপূর্ব অদিতি দম্পতির আয়াশ নামের একটি পুত্র সন্তান রয়েছে। জিয়াউল ফারুক অপূর্ব টেলিভিশন নাটকে অভিনয় দিয়ে তার কর্মজীবন শুরু করেন। 2014 সালে গ্যাংস্টার রিটার্নস চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। অভিনয়ের পাশাপাশি তিনি সঙ্গীত চর্চা করেন। 2017 সালে অভিনীত বড় ছেলে নাটকটি প্রশংসিত হয় এবং তিনি তারকা জরিপে শ্রেষ্ঠ টিভি অভিনেতা হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন। অপূর্ব 27 জুন ঢাকায় জন্মগ্রহণ করেন। তার মা ফিরোজা আহমেদ রাজশাহী বেতারের একজন শিল্পী ছিলেন। তার নানা রাজশাহী বেতারের একজন উপস্থাপক ছিলেন। বাল্যকাল থেকে অপূর্বের শোবিজে আগ্রহ ছিল। তিনি 2002 সালে ইউ গট দ্য লুকস অনুষ্ঠানে মিস্টার বাংলাদেশ খ্যাতি অর্জন করেন।